Hey viewers, assalamu alaikum. Welcome to my channel, Maruf Immigrant Journey. So, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি as a immigrant আমাদের লাইফ কেমন কাটে আর কি বিশেষ করে আমি আমার লাইফটা কেমন এনজয় করছি সেটা আপনাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। So, আজকের বিষয়টা হচ্ছে যে একটু আগে কিছু সময় আগে ঘুম থেকে উঠছে, রুমে তেমন কোনো খাবার নেই। শুধু একটা কাপ নুডলস ছিল, সেটা গরম পানিতে রেডি করছি, এখন খাবো, দেন নিচে যাব কিছু কাঁচা বাজার করতে। যেহেতু মাসের শেষ, সেহেতু আমার কাছে এখন তেমন কোনো টাকা নেই, মাত্র 20 রিংগিত আছে। তো 20 রিংগিতে মালয়েশিয়াতে কি কি কাঁচা বাজার করা যায় বা কি কি কেনা যায় সেটা আপনাদের শেয়ার করব। সো চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনাদের কি মনে হয় অ্যাজ এ ইমিগ্রেন্ট তারা তাদের পরিবার ছেড়ে প্রয়োজন ছেড়ে এত দূরে এক দেশ থেকে অন্য দেশে যে থাকে তারা কি খুব কষ্টে থাকে বা খুব আনন্দে থাকে? আসলে আর পাঁচজনের কথা আমি তো বলতে পারবো না, বাট আমার ব্যক্তিগত লাইফে আমি যে বিষয়টা ফিল করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। যেমন ধরুন, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে তেমন কোনো গ্রোসারি নেই, রান্নাবান্না করার জন্য অনেক জিনিসপত্রের শর্ট, যে কারণে রান্না করতে পারতেছি না। যেহেতু খাবার নাই সেহেতু কিছু একটা খেতে হবে, কাপ নুডলস আর কি। যেটা সব থেকে বিরক্তকর, যখন ধরেন খুব অলস ফিল হচ্ছে, কাজ রান্না করতে যেতে ইচ্ছা করতেছে না, তখন আর কি এই নুডলসটা খাই। তো এখন ধরেন ওই বাধ্যতামূলক এই নুডলসটা খেতে হচ্ছে। এটা যেমন খেতে বিরক্তকর, তারপরে যেতে হবে বাজারে, যে কিছু কাঁচা বাজার করতে হবে, এসে রান্না করতে হবে, দেন সব কিছু গুছিয়ে আবার অফিসে যেতে হবে। দেখি এই ডে টু লাইফে আর কি আপনার সংসারে যাবতীয় যা কাজ হয় সেগুলো দেশের বাইরে এসে সম্পূর্ণ আপনাকেই করতে হয় আর কি। আমি বিষয়টা খুব যে বেশি এনজয় করি তাও না, আবার খুব খারাপ যাই সেটাও বলবো না। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালোই কাটতেছে আর কি। মানুষের খুশি থাকা বা কষ্টে থাকা এটা একান্তই তার ব্যক্তিগত বিষয় আমি যেটা মনে করি। বিকজ ধরুন এক একজনের চিন্তাধারা, এক এক রকম টেনশন বা এক এক রকম অভাব অনটন, এক এক লাইফে আর কি অনেক রকম ঝামেলা থাকে আর কি। তাই তারা তাদের লাইফের ঝামেলা ভোগ বা যে কোনো সিচুয়েশনই হোক তাদের মতো করে তারা হ্যান্ডেল করে, তাই তাদের লাইফে হাসি খুশি যে যেমন কাটায়। বাট অ্যাজ এ ইমিগ্রেন্ট আমার লাইফে আমি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, খারাপ না, বাট পেইনফুল। নিজেকে সম্পূর্ণ কাজ করতে হয়। যারা আর কি নিজের কাজ নিজেরা করতে পছন্দ করেন তাদের জন্য তো লাইফটা প্রচুর এনজয়। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে মাসের শেষ যখন হয় তখন প্রতিটা ফ্যামিলিতেই টাকা পয়সার একটু ক্রাইসিস থাকে। সেম আমারও প্রতিটা মাসে প্রথম 3 সপ্তাহ আর কি স্যালারি পাওয়ার প্রথম 2-3 সপ্তাহ তো 2 সপ্তাহ খুব ভালো যায় আর কি। 3 নম্বর সপ্তাহ আর কি সেটাও মোটামুটি চলে। 4 নম্বর সপ্তাহে যে বলা যায় একদম ফকির আর কি, টাকা পয়সা থাকে না, খুব ক্রাইসিসে পড়ি, এটা হচ্ছে আমার 4 নম্বর সপ্তাহ চলতেছে আর কি। আর কি কাল পরশু হয়তো আমার স্যালারি দিয়ে দিবে, স্যালারি অ্যাকাউন্টে ঢুকে যাবে, বাট আজকে তো রান্নাবান্না করতে হবে, কোনো খাবার দাবার নাই। সেক্ষেত্রে অলরেডি জানেন 20 রিংগিত আছে, এটা নিয়ে আর কি বাজারে যাব। তো দেখা যাক এখানে আর কি করা যায়। সকালে নাস্তা শেষ করে বেরিয়ে পড়লাম কাঁচা বাজারের উদ্দেশ্যে। কাঁচা বাজার বলতে এখানে আর কি ছোট্ট একটা শপ আছে, আর মূল যে কাঁচা বাজারটা সেটা আমাদের বাসা থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরত্বে, যেটা এখন যাওয়া সম্ভব না, কারণ আমার তেমন এত হেভি বাজার করা লাগবে না, কারণ এখনও স্যালারি হয়নি, 2-3 দিন পর আর কি অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তখন আর কি যাব। বাট এখন টুকিটাকি যা কেনা লাগবে তার জন্য বেরিয়েছি। বাইরে প্রচুর রোদ পড়তেছে, আর যারা মালয়েশিয়া সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন, কারণ এখন সময় 12টা বাজে, আর 12টা বাজে বাইরে এখানে প্রচুর গরম পড়ে আর কি। আর মালয়েশিয়ার কোনো শীতকাল নেই, এটাও অনেকেই জানেন।
এখানে রোদ বৃষ্টি, এই হঠাৎ করে বৃষ্টি নামবে, হঠাৎ করে রোদ হবে। আর আমরা যে এরিয়াতে আছি, এরিয়াতে অনেক পাহাড়, আপনারা হয়তো পিছনে তাকালে দেখতে পারবেন এখানে একটা পাহাড় আছে আর কি। বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট এখানে একটা পাহাড় আছে, আর এই পাহাড়ের সাইডেই আর কি এই দোকানটা। আর মালয়েশিয়ার কনস্ট্রাকশন অনেক দ্রুত হয়। আমরা যখন প্রথমে আর কি প্রায় 6 মাস আগে আসি, তখন যে এখানে তেমন কোনো বিল্ডিং বা কিচ্ছু ছিল না, বাট হঠাৎ করে 6 মাসে এখানে প্রায় 4-5টা ফ্যাক্টরি দাঁড়াই করেছে, প্লাস আরও এই নতুন নতুন যত বিল্ডিং হয়েছে সব নতুন বিল্ডিংগুলো হয়ে গেছে। জিনিসগুলো কত দ্রুত হয়, আর বাংলাদেশে তো আমাদের এত দ্রুত হয় না, বেশ কিছু সময় লাগে, বাট এখানকার কোম্পানিগুলো কেন জানি খুব তাড়াতাড়ি হয়ে যায়। সো আমরা অলমোস্ট, আর এই কাঁচা বাজারটা আমার বাসা থেকে প্রায় আর কি, মূল কাঁচা বাজার যেটা আছে সেটা হচ্ছে আমার বাসা থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরত্বে। আর আমি এখন যেখানে যাচ্ছি এটা আর কি ছোট্ট একটি দোকান, বাট এখানে সব রকম সবজি পাওয়া যায়, তাও আবার বেশ কিছুটা তুলনামূলক সস্তা আর কি। যেটা আর কি আমাদের হোস্টেলের যেই একটা চায়না শপ আছে ওইখানে প্রচুর দাম নেই, এই কারণে এত কষ্ট করে রোদের ভিতরে প্রায় 8-10 মিনিট হেঁটে তারপরে এখানে আসতেছে আর কি এই বাজার করতে। তো চলুন অলমোস্ট চলে আসছি, দেখা যাক কী কী কেনা যায়। আর মাত্র 20 রিংগিত বাজেট, আর এই বাজেটের ভিতরে আজকে কী কী কিনতে পারবো জানি না, তো যতটুকু পারি আর কি টুকিটাকি যা কেনা যায় সেগুলোই আর কি যা প্রয়োজন। বাট আমি এখন জানিও না আমি কী কিনবো আর কি, আমার রান্নাবান্না কী করবো কোনো কিছুই আইডিয়া নাই বা কী হবে। এখানে প্রচুর কাক ডাকতেছে। খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল আর কি। আমি যেখানে বাজার করতে আসছিলাম এখানে আর কি ছোট্ট একটা শপ ছিল, যেটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে এটা পাহাড়ের কোনায় আর কি অবৈধভাবে তৈরি করা ছিল আর কি, পুলিশ আসছিল, পুলিশ আসার কারণে দোকানটা ভেঙে দিছে। আমি জানতাম না, গত 3-4 দিন আগে আর কি দোকানটা উঠাই দিচ্ছে। সো এত কষ্ট করে রোদের ভিতরে এসেও কোনো কাজ হলো না। সো চলুন এখন হোস্টেলের যেই সুপার শপটা আছে আর কি ওখান থেকেই কেনাকাটা করতে হবে। এখানে আর কি তুলনামূলক দাম বেশি নাই, যে কারণে আর কি এত কষ্ট করে রোদের ভিতরে এখানে আসছিলাম, বাট এখানে এসেও তেমন একটা লাভ হয়নি। দোকানটা আর কি ভেঙে দিছে কারণ অবৈধ ছিল আর কি, এক কোনায় আর কি পাহাড়ের সাইডে আপনারা দেখতে পারবেন যে তেমন একটা আর কি কোনো রকম ঝুপটির মতো আর কি, ঝুপড়ি বলে না যে আর কি, তেমন বিল্ডিং টিল্ডিং না, টিন শেড দিয়ে আর কি বেশ ভালোই আর কি। এখানে তুলনামূলক আর কি সস্তা আর কি, জিনিসপত্রগুলোর দাম অনেকই কম ছিল, যে কারণে আমরা মাঝে মাঝে যখন টুকিটাকি বাজার প্রয়োজন হয় তখন এখানে চলে আসতাম। বাট ওনারা আঙ্কেল আর কি বললো যে এটা 2-3 দিন আগে পুলিশ আসছিল, পুলিশ আসার কারণে এটা ভেঙে দিছে। তারপর বললো যে আবার অনুমতির জন্য চাইছে, অনুমতি চাইছে নেক্সট টাইম আর কি, বললো যে 1 সপ্তাহ পরে আর কি এটা আবার ওপেন হবে, সরকারের কাছে অনুমতি চাইছে, অনুমতিও নাকি পাইছে তারা। সো যাই হোক, এখন তো কিছু করার নেই, এত কষ্ট করে আসলাম তার পরবর্তীতেও তেমন কোনো ফায়দা হয় নাই। তো এখন আবার আমার হোস্টেলে আর কি শপ আছে, তারপর আমি এইখানে আসলাম কারণ আমার কাছে তেমন টাকা পয়সা ছিল না আর কি, তুলনামূলক কম 20 রিংগিত মাত্র, যে কারণে এখানে আসলে একটু সস্তায় বাজার করতে পারতাম, যেই কারণে আসছিলাম। আসার পরেও তেমন একটা লাভ হয়নি আর কি, দোকানটা ভেঙে দিছে। এখন কিছু করার নেই, রান্নাবান্না করতে হবে, এই কারণে আমাকে বাজার করাই লাগবে। তাই এখন আমার হোস্টেল থেকে আর কি হোস্টেলের পাশে একটা চাইনিজ সুপার শপ আছে, ওই চাইনিজ সুপার শপ থেকে কিনতে হবে। ওইখানে আর কি প্রচুর দাম নেই, বলে ধরা যায় আর কি যে আপনার 10 টাকার জিনিস ওরা 20 টাকা নেয়, 25 টাকা নেয়, এইরকম আর কি, ডাবলের থেকেও বেশি দাম রাখে, যে কারণে ওইখানে বাজার করতে গেলেই ভয় লাগে। সো কিছু করার নেই, আজকে ওইখান থেকে বাজার করতে হবে। সো চলুন দেখা যাক ওইখান থেকে কী কী নেওয়া যায়। ইনি ব্রাপা আবা, ইনি আপা, ইনি ক্লাবি ব্রাপা, ইনি দোয়ারিং, ওকে ব্যাগে আই সাথ।
এখানে আর কি প্রচুর গরম লাগতেছিল, যে কারণে আর কি জুস নিলাম। প্রচন্ড গরম পড়তেছিল আর কি, গলাটাও শুকিয়ে গেছে, তাই দেখলাম পাশে রাস্তায় আর কি জুস বিক্রি করতেছিল, এখান থেকে আর কি একটা জুস নিলাম। এটা মাত্র 2 রিঙ্গিত পড়ছে, যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় আপনার 48 টাকা থেকে 50 টাকা এরকম। দেখ ভালোই মজা লাগতেছে, আর এই গরমের ভিতরে ঠান্ডা জুস কার না ভালো লাগে।